5টা বাজতেই কোচবিহার শহরে শুরু হয়ে গিয়েছে লকডাউন। লকডাউন বন্ধ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে নামলো কোচবিহার শহরে। 5টা বাজতে কোচবিহার শহরে লকডাউন শুরু হয়ে গিয়েছে। লকডাউন বন্ধ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে নামলেন কোচবিহার শহরে। কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারের দোকানগুলো বন্ধ করে দেয় জেলা প্রশাসন। পাশাপাশি কোনো স্থানে কোনো রকম জমায়েত চলবে না বলেও নির্দেশ দেন। একই সাথে সবজি বিক্রেতাদের যাতে তাদের দাম নিয়ন্ত্রণ থাকে সেই বিষয়ে সতর্ক করা হয়। দোকানগুলোকে আমরা বন্ধ করার জন্য আমার সঙ্গে আমার টাউনবাবু আছে পুলিশ, এবং আমরা প্রশাসন মিলে একসঙ্গে চেষ্টা করছি সবাইকে বুঝিয়ে শুনিয়ে, যাতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই ব্যাপারটা রাখতে পারি লকডাউনটা, এবং নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো যাতে কোনো রকম কালোবাজারি বা স্টকিং আনওয়ান্টেড হোর্ডিং না হয় সেই জন্য সেই দোকানগুলো যাওয়া হয়েছে। এবং আমরা আপনাদের মাধ্যমে সকল সাধারণ লোকেদের বলছি যে অযথা আতঙ্কিত না হতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দোকান সবই খোলা থাকে। যারা লকআউট মানছে না হয়তো বাড়ির থেকে বেরোবে, তাই সেই ক্ষেত্রে তাদের প্রতি কী ব্যবস্থা নেওয়া হবে? আশা করি আমাদের সমস্ত লকআউটে যেটি লকডাউনে যেটা রয়েছে সেটি মিউনিসিপ্যালিটি এবং আমাদের এখান থেকে মার্কেটিং করে জানানো হচ্ছে সমস্ত কোচবিহারবাসী সেটা মেনে চলবে। যদি কেউ তার বেশি করে তখন আইন অনুযায়ী পুলিশের ব্যবস্থা।